আসুক আগে। আসুক তারপর বের হও। এদিক দিয়ে বাড়াইবা কালো পিঁপড়া যেটা গাছের পিঁপড়া, কালো পিঁপড়া ওটার জন্য এরকম হয়েছে। তো প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু অনেক পিঁপড়া, তো এটা কইছে যে গাছের চারো কিনারে হলুদ দিয়ে ওই পিঁপড়া গুলো সরাই দিতে পরে জানি আর মানে পর পাতা ঠিক হয়ে যাবে আর হলো ই হয়ে যাবে আর উঠবে না। হলুদ দিলে কি পিঁপড়া চলে যাবে? আচ্ছা গাছের কিনারে চারো কিনারে ছিটাই দিতে বলছে পিঁপড়া ধরবে না। আর পিঁপড়া গেলে গাছ এমনিতেই সুস্থ হয়ে যাবে। মোট গাছ কয়টা এখানে? আর এটা তো অলরেডি তিনটা নিয়ে আমরা খাইয়া ই করছি, তিন দুইটা খাইছি এটা তো, আর ওইটা তো খাইছি একটা বেগুনি খাইছি প্রথম রোজা খাইছি, তারপর তিন রোজা খাইছি। বেগুনি অনেক মজা হয় গাছের বেগুনি, বুঝছো, অনেক স্বাদ হয়। এই যে এটাও খাইতে পারবো। আর তোমার এই যে এই পাশটা তো খালি জায়গা আছে, এই পাশে তো গাছ লাগাইতে পারো, জানলা বাড়াই দিতে হইবো। মিতকাল যাও যাও, রোদ লাগে। আর কি করে ডাটা তুলবো ভাজি করার জন্য? ওই যেটা মানে ওষুধ দেয় পানি, পানি ওষুধ কে, ওইটা তো তুঙ্গ বাসা আছে কাকার থেকে নিয়ে আমার কাছে ছিল, কিন্তু আফা কই ফালা দিছি নিজ কথা ঝাড়ু দা ফালা দিছি। পুরো জনের জিনিস একটু ফালা দিলে পরে আসি দিকে তো করতে হবে। আরে যে এই টপে কি গাছ লাগাইছো তুমি? এটা হলো যে পার্কে গেছিল না মরে, আমি কিছু বিচি নিয়ে আসছিলাম বুঝছো, ওই বিচি ও লাগাইছে, ও আমি এলো গাছ লাগাবো, ওই বিচি লাগাইছে একটা, মানে অনেক টি লাগাইছে একটা বের হইছে, আমি লো আর কিছু বিচি রাইখা দিছি। এটা নিয়ে যাও পরে আব্বা আমার হাত দিই। এগুলো আমার আরো গাছ এই যে কতগুলো, এগুলো এখান থেকে সরাই আর রোদে দিও তাহলে ভালো হইবে। রোদে ঠিক আই নিয়ে যাও, মরে যাও, রোদ তো বেশি কড়া কে নাই দেখছ না, রোদ বেশি কড়া বৃষ্টি নাই, এগুলো মরে যাচ্ছে দেখো। আমার একটু বসে দেখবো, এই জন্য হলো বাইরে দাঁড়াইছি, আমরা বাইরে দোল।
ওষুধ আলো আসতেছে না এখন আসতেছে না মানে ওটা ডেলিভারি আসতেছে তো দেখি কতক্ষণ লাগে আসতে কয় টাকা দাঁড়াও এক মিনিট আল্লাহরে দুইটা নিয়েছে রক্ত মাখতে তলায় না বানিয়েছে যান একজন একজন করে গোসল করে এলাম পোলা করছো সব দিতে আছে একটাও যায় পানি পায় নাই চামড়া রাখবেন না এ রাখেন হাত আর পা রাখেন বসো এখানে বসো বৈশাখ খাও বসো বৈশাখ খাও কত সুন্দর করে পিস খুলে নিস আপু এখন ভালোভাবে পরিষ্কার করে ধুইবো তারপরে কাটবো আর অনেকে দেখি কি রক্ত মুক্ত সহ কিন্তু কাটতে হবে কাটার পর আর বেশি দূর তুই বলা মুরগি দিয়া কি রান্না করবা আজকে ভাইয়া জানে ভাইয়ার কি পেলাম বলতে পারি না হঠাৎ করে বাজার গেল মুরগি নিয়ে আসলো ঠান্ডা
বজন রসিক মানুষ তো আমি আর পরব না এখানে বসাও না থাকো আরে বসাও তুমি এখানে বসাও এখানে বসবে এটা ধরে বসবে তুমি ধরে রাখবা তুমি কোলে তুমি রাখতে পারবে তুমি পড়ব ও পড়ব এই সেমরেলে বেশি কথা কয় এই বেশি কথা পছন্দ হয় না রে আরে বকা এখানে রাখো বসাও এখানে বড় উপর হ্যাঁ বিপতাল এখানে বসাও এটা ছাড়াও এখানে বসাও তোলে গাড়ি চালা ঠেললা না এখানে ধরো এটা ধরে বসো নিচে পাতা দরকার নাই ডাল দিয়ে ইচ্ছা ছিল একদম ঝরঝর ভাবে রান্না করবো কিন্তু বড় ডেকচির কারণে পানিটা একটু বেশি হয়ে গেছে আর ছোটো চুলা তো চুলার জন্য আরও বেশিটা হয়েছে তো এমনি আবার অন্য চুলা বসালে এই পানিতে অনেক হয়ে যেত কারণ যেই পানি দেওয়ার কথা হয়েছে সে কম দিচ্ছে তারপরও চামচ ঝরঝরও হয় নাই মিডিয়াম ঝরঝরও হয়েছে হ্যাঁ চিংড়ি মাছ সম্বন্ধে আমি অত কিছু জানি না আমি জানি রোজা হয় না বাচ্চা এটুকুই জানি কেন হয় না সে কিসের কারণে অবশ্যই যদি তোমরা কেউ জানতে চাও তো অবশ্যই ইউটিউবে সার্চ দাও ইউটিউবে সার্চ দিয়ে জানতে পারবা তো আমি হলো এখন যাবো হলো ইসে লেবু পাতা আনতে লেবু পাতাটা নিয়ে আসি রান্না করবো কারণ মেয়ের বাবা আজকে ইফতার করবে ভাত দিয়ে তো ভাত দিয়ে করবো মেয়ের সাথে ইফতার করবো কারণ তার মেয়ে একবার যেটা খাইতে চায় যদি না খাওয়ায় তো তারও মন খারাপ থাকে তারও মন খারাপ থাকে দুজনের মন খারাপ থাকে তো চাইতেছি না দুজনে একদম মন খারাপ করে থাকুক রোজার মাস আমিই যাই লেবু পাতা নিয়ে আসি কারণ নদী রান্না করবো তো আজকে পটল দুম করতেছি না আজকে নদী রান্না করতেছি কালকে করে দেবো তো দুই দিন খরচ যাইতেছি যেখানে আসছে লেবু পাতা মা কি যে ময়লা পড়ছে লেবু পাতার অবস্থা নেই কারণ রাস্তার কাছে তো তো তার জন্য একটু গোড়া থেকে পাতাটা নেই প্রয়োজন হলো ধুয়ে নিব না বুঝতেছি না কি করবো কারণ অনেক ময়লা দেখছেন প্রচুর ধুলা একটু বড় বড় নেই যে পরিষ্কার করতে পারি দিন কখন একটা নেয়া দিছিল মেয়ে তো ওগুলো রাখি নাই ভিজাই নিয়ে রাখবো না তাতে যেটুক যা কারণ যেহেতু ধুলা পরিষ্কার হয়ে যায় ধুলা যেহেতু বাতি পাতাই নেই কারণ আবাতি পাতা আবার
ফিতো লাগবে এখানে কি বলছে কাকে মা ডাটা মনে হয় বলছে ভাতে বলক চলে আসছে আমার এই হলো লতা বের করছি আর এই আছে মাছ এখান থেকে কয়েক টুকরা নিব শুধু ভাজা খাওয়ার জন্য এই মাছটা আমি রাখছি শুধু ভাজা খাওয়ার জন্য তো কয়েক টুকরা এখন ভাজা দেব যে সন্ধ্যা খেতে পারেন হলো চিংড়ি মাছ আর রাতের জন্য হলো শিঙি মাছ নিয়েছি ভোরাতের জন্য শিঙি মাছ গুণা করে দেব টমেটো দিয়ে শুধু আর পেঁয়াজ দিয়ে আর এটা ভাজা দেব ভোরাতে ভাজা দেব আর এখনও ভাজা দিতেছি তো রান্না করতেছি লতি আর হলো একটু ডাল ভর্তা করবো পাতাটা ভিজে রাখি ভিজে রাখা তাড়াতাড়ি মনে হতে পারে আমার তেল শেষ বোতলটা প্রতিবার তেল ঢালার সময় বসে বলে যে বসে একটু তেল ঢালা দেন দু তিনটা শুকনো মরিচ দেব ভাজির মতো করবো তো পানি সবটা দিয়ে দিলাম তেল ভাজাচ্ছে একসাথে কষা ভাজি মতো করে দেবো দূর দূর করে কেটে আসছি আমি করে দিলে রান্না করে আসছি এই যে দেখেন কি সুন্দর হচ্ছে কালার আমার বাচ্চার পেট ভরে আসছে ভাত খাবে